কে বাঁচায় কে বাঁচে। তো এই গল্পটি দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে আছে এবং আশা করি এবছর লকডাউনের জনিত কারণে সব ছেলে মেয়েদের এটাও সিলেবাসের মধ্যে হয়তো রাখা হবে যদি রিডিউস সিলেবাস করা হয়। তবু আমি গল্প বিষয়ে একটু বলবো। সাধারণত এই কে বাঁচায় কে গল্প, মানে কে বাঁচে এই গল্পটি প্রথমত পরিমল গোস্বামীর মহামন্যন্তর গ্রন্থে মার্চ মাসে 1944 দিকে এটা প্রকাশিত হয়, আর পরে পরে যদিও মানিক বন্দ্যোপাধ্যায়ের মানিক গ্রন্থাবলীর দ্বাদশতম গল্প বলে এটি বিবেচিত হয় এবং আরো গ্রন্থাবলীগুলো সাধারণত একটা বেরোয় না, বিভিন্ন বিভিন্ন প্রকাশনী থেকে সেটা রিলিজ হয়। যেমন ছোট গল্প গ্রন্থ 1357 বঙ্গাব্দের দিকে 1964 হবে সেই সময়ও এটি প্রকাশিত হয়েছিল, মানে সেখান থেকেও নেওয়া হয়েছে ধরা যেতে পারে। তো এটা আমরা একটু বলবো। সাধারণত যদি এটা ভালোভাবে বলতে চাই যে ১৯৪৪ সালে পরিমল গোস্বামীর মহামন্যন্তর গ্রন্থে প্রথম এটি প্রকাশিত যদি হয় তাহলে 1943 সালের কথা একটু ভাবুন, যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর তার সাথে সাথে দুর্ভিক্ষ চলছে। তো বাংলায় কত 1336 বঙ্গাব্দ এইরকম হবে, সেই সময় প্রেক্ষিত নিশ্চয়ই এই গল্পের মধ্যে উঠে এসেছে, যেখানে সাধারণত দুর্ভিক্ষের কথা তুলে ধরা হয়েছে নিশ্চয়ই। তো ওই দুর্ভিক্ষে কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে এবং বিশেষ করে যুদ্ধ কত মর্মান্তিক হতে পারে, এই গল্পটি না পড়লে পাঠক হয়তো কেউ বুঝতে পারবে না তেমন ভাবে। তো আমি সম্ভব নয় সবটুকু পড়ার, আমি জানি না কতটুকু কমপ্লিট করব, এবং এই পড়ার সাথে সাথে আমি শুধু গল্প পড়ব না, ওই দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের যাতে সুবিধা হয় আমি একটু বিস্তারিত আলোচনা করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাব, আর সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি তার মানে আমি বলছি না আমি শুধু গল্প পাঠ করছি, আমি গল্পকে একটু বোঝানোর চেষ্টা করব দ্বাদশ শ্রেণীর ক্লাস হিসাবে। আর তো এখানে আমরা গল্পটা পড়ার সাথে সাথে তার সাথে সাথে একটু বোঝানোর চেষ্টা করব যাতে মূল বিষয়গুলো ছেলেদের একটু সুবিধা হয়। যেখানে যে গল্পের মূল বিষয়, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটেছে তো সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নির্বিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ল, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। একটা খুব সুন্দর লাইন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। তো এটা শুধু মৃত্যুঞ্জয় নয়, আমাদের সবারই সত্যি সত্যি মনে কষ্ট পেলে শরীরে তার প্রভাব পড়ে। আমরা বলি সাধারণত শরীরই হচ্ছে আয়না, বিশেষ করে চোখ, চোখ দেখে অনেক বোঝা যায় তোমার ভিতরের কষ্ট দুঃখ যন্ত্রণা সবকিছুই। তো এখানে বলছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, রিফ্লেকশন আর কি, আয়নার মতো কাজ করে। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। এইবার তুমি দেখো কোনো কিছু, সবাই খেয়াল করো যে ধরো কারোর যদি মনে কষ্ট হয়, মনের মধ্যে কষ্ট চাপা থাকলেও শরীরে তার প্রভাব পড়ে এবং বোঝা যায় যে এ কোনো না কোনো কষ্টে আছে, সেই মৃত্যুঞ্জয়ের সেই অবস্থা হয়েছে। সে অফিসে আসার পথে সে তার চোখের সামনে মৃত্যু দেখেছে, আর সেই দেখাটা তার মনের উপর প্রভাব পড়েছে আর তা শরীরে প্রকাশ পাচ্ছে। তো অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুটিরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, একটু বসেই তাই উঠে গেল কলঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব বমি করে উগড়ে দিল।
পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে দৃষ্টি শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েই রইল। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনে সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। এইখানে তোমাদের একটা প্রশ্ন হয় যে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পায়? 50 টাকা। এবং কেন? নিশ্চয়ই উত্তরটুকু হবে যে একটা বাড়তি দায়িত্ব পাওয়ার জন্য। তো এখানে কোন বাড়তি দায়িত্ব আমরা এখানে পাই না, যদিও জাস্ট ওইটুকুই উত্তর রাখলে হবে। পরেরটা হলো, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। তার মানে এখানে একটা বিষয় হলো, আর একটা প্রশ্ন আসে যে মৃত্যুঞ্জয় কত বছর আগে নিখিল বিয়ে করেছে। তো প্রথমত নিখিলকে তার মৃত্যুঞ্জয়ের বন্ধু, শুধু বন্ধু নয় কলিগ, অর্থাৎ তারা একই সাথে চাকরি করে। এবং তার একটা বলার বিষয় যে 2 বছর আগে বিয়ে করে তো মোটামুটি 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, মৃত্যুঞ্জয় 2 বছর আগে যদি নিখিল বিয়ে করে এবং এখন পর্যন্ত তাদের 8 বছর বিয়ে হয়, তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে কত বছর? তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো 6 বছর। তো সেই হিসাবে নিখিলের 2টি সন্তান, তো সংসারে তার নাকি মন নেই। তো এই লাইনটা দিয়ে প্রশ্ন পড়ে, সংসারে তার নাকি মন নেই, তার মানে নিশ্চয়ই জিনিসটা খেয়াল করবে নিখিলের কথা বলা হচ্ছে। অবসর জীবনটা সে বই পড়ে আর একটি চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তো এটা একটা ভালো থিংকিং। অবসর সময়ে অনেকেই অবসর নিয়ে নানানভাবে সময় নষ্ট করে, বিভিন্নভাবে বন্ধুদের সাথে, পুরানো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখানে ওখানে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখে নষ্ট করে। নিখিলের ভাবনা একটু অন্য ধরনের। সে ভাবছে যে আমি অবসর যখন নেব তখন আমার জীবনটা বই পড়ে আর ওই চিন্তা জগৎ নিয়েই কাটিয়ে দেবো। তো যেটা সাধারণত মানিক বন্দ্যোপাধ্যায় নিজের ভাবনা চিন্তাটা এখানে প্রকাশ ঘটিয়েছেন, যে সত্যি সত্যি আমরা দেখেছি পরে পরে অনেক, যারা বুদ্ধদেব গুহ যিনি সত্যি সত্যি অনেক পরে সাহিত্যে এসছেন কিন্তু খুব নাম করেছেন, যে এখন দেখো অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোও বাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তো এই একটা কঠিন শব্দ, মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, কিন্তু সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনে পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ নিস্তেজ নয়। তার মানে মৃত্যুঞ্জয় একটু স্লথ, মানে ধীর প্রকৃতির, কিন্তু নিস্তেজ না। একেবারে যে তার মানসিক অবস্থা যে চুপচাপ, সে যা বলে সবাই সহ্য করে তা নয়, সে সবকিছু বোঝে, সবকিছু অনুভব করে, কিন্তু যা কিছু প্রতিক্রিয়া করে একটু দেরিতে। তো শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহুক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ। তো কি অদ্ভুত কথা দেখো, অব্যয়কে শব্দরূপ দেবার একটা ভালো কথা। আমাদের ভিতরে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট তো থাকে, কিন্তু সেটা অনেক সময় আমরা মুখে প্রকাশ করতে পারি না, কোনো ভাষা দিয়ে প্রকাশ করে উঠতে পারি না। তখন আমরা কি করি, হয়তো কেঁদে ফেলি, তো হালকা হওয়ার চেষ্টা করি। কিন্তু এইখানে সেই অব্যয়টা শব্দরূপ দেবার চেষ্টা যেটা, তো এই যে চেষ্টায় যে শক্তি বহুক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ। অর্থাৎ মৃত্যুঞ্জয় এরকম অনেক চেষ্টা করেছে তার ভিতরের অনেক কিছু ভাবনা আবেগগুলোকে প্রকাশ করতে, কিন্তু পারেনি। তো ওই অফিসই নিয়েই তাকে কাটিয়ে দিতে হয়েছে। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলো মন্দ ছিল না। তাহলে এই মানুষটা খুব সহজে তুমি তাকে কোনো রকম ভাবে পিন করে উত্তেজিত করতে পারবে না, অতিরিক্ত কথা বলে কটু কথা শুনিয়ে তাকে উত্তেজিত করতে পারবে না, একদম সুগঠিত একটা মানুষ। তো সেই জন্যই নিখিল হয়তো ভাবছে যে মাঝে মাঝে আমি নিখিল না হয়ে যদি মৃত্যুঞ্জয় হতাম সত্যি সত্যি আরো ভালো হতো। তো এটা কিন্তু, এই ভালো হওয়াটা সে 50 টাকা অতিরিক্ত পায় বলে না, এটা জাস্ট
সত্যি মৃত্যুঞ্জয়ের চরিত্র হয়তো নিখিলের ভালো লাগে, তো এই জন্যই বলছিল। তো মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। তো সমস্যাটা কি এখানে বুঝতেই পারছো নিশ্চয়ই, রাস্তায় পথে আসতে গিয়ে সে দেখে দেখে ফেলেছে মৃত্যু দেখে ফেলেছে। তো এবং শাঁখচিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। শাঁখচিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার। তো আটকে পড়া একটা মৌমাছি উড়ে উড়ে বেরিয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সেই, অর্থাৎ সে মৃত্যু যে দেখে ফেলেছে সে মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারছে না কিছুতেই, কোনো উপায় পাচ্ছে না যে কিভাবে নিজের মনকে সে বুঝিয়ে নেবে যে না এটা স্বাভাবিক বিষয় হতেই পারে, এই দুর্ভিক্ষের সময় মানুষ মরতেই পারে, কিন্তু মৃত্যুঞ্জয় কিছুতেই সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারছে না। মৃত্যুঞ্জয়ের তো এই একটা আমরা কাঠিন্যর কথা বললাম, তো এবার দুজনের একটু কথোপকথন সেটা একটু করি। কি হলো হে তোমার, নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল, আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয় তখনই প্রথম মুখ খুলল, তো সে প্রথমে অবাক হয়ে বলছে মরে গেল, না খেয়ে মরে গেল। তার মানে মৃত্যুঞ্জয় কিছুতে এটা মেনে নিতে পারছে না যে তার সামনে একটা মানুষ কি করে না খেতে পেয়ে মরতে পারে। আর একটা জিনিস কি আমরা সচরাচর সাধারণত বলি যে এবং সায়েন্টিফিক্যালি পরীক্ষা করে জানা যায় যে 15 দিন পর্যন্ত একটা মানুষকে না খাইয়ে বাঁচিয়ে রাখা যায়, অর্থাৎ বেঁচে থাকতে পারে। কিন্তু আর একটা যদি মানে গভীর করে আমরা ভাবতে চাই, আমাদের যত রোগ ভীড় যত অসুখ বিসুখ কিন্তু একটু ভেবে দেখো আমরা ওই অতিরিক্ত খাওয়ার জন্য, অর্থাৎ সেভাবে বলতে চাইলে আমরা বলতে পারি যে মানুষ খেয়েই মরে না খেয়েই মরে না। তো সেই না খেয়ে মরে না ভাবনা থেকেই যদি ভাবো তাহলে মৃত্যুঞ্জয় তার চোখের সামনে মৃত্যুকে দেখছে কি করে না খেয়ে মরে মরে যাচ্ছে। তো এটা একটা সহজ বিষয় নয়, 4 দিন 5 দিন 6 দিন একটা মানুষ না খেয়েও কোনো রকম ভাবে জল বা কিছু খেয়েও তবু কোনো রকম ভাবে বেঁচে থাকতে গেছে, বেঁচে থাকা গেছে এটা প্রমাণিত, তবুও সেই তার চোখের সামনে মানুষ মরছে মানে সে কতটুকু যন্ত্রণার মধ্যে সেই মানুষটি মরছে না খেয়ে মরছে। সাধারণত কত রকমের পরিস্থিতির ভিতরে মানুষের মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টালি কিছু ভাবে রোগ ভীত হয়ে কিন্তু না খেয়ে মরা, এটা মৃত্যুঞ্জয় কিছুতে মেনে নিল না। তো তার মন সেটাকে সায় দিচ্ছে না আর তাই তার প্রভাবটা তার শরীরে এসে পড়েছে, যেটা নিখিল উপলব্ধি করলো। আরো কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে, ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ। এই একটা অদ্ভুত লাইন, খেয়াল করো সবাই যে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গল্পকার তিনি নিজে সুন্দর করে এটা বসিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় যে সাধারণ সহজবোধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। তো এই কথাটা শুনলে যে পাঠক, যে সত্যি সত্যি সংবেদনশীল পাঠক, সে কিন্তু লেখকের উপর রেগে যাওয়ার কথা যে সামনে না খেয়ে মানুষ মরছে আর এটা একটা গল্পকার সাধারণ কথা বলছেন। তো আবার যদি নিখিলের বিচারে আমরা বুঝি, নিখিল তো তর্কটা করছে না কবির মুখ দিয়ে, সরি লেখকের মুখ দিয়ে, তো সেখানে নিখিলের দিক দিয়ে বলছি নিখিল কিন্তু যুক্তিবাদী মানুষ এবং সে বাস্তব বোধ তার আছে, অর্থাৎ বাস্তবে কি ঘটছে বর্তমান পরিস্থিতিতে কি ঘটছে সেটা সে উপলব্ধি করতে পারছে। আর সেই উপলব্ধির ভিতর দিয়ে সে বলছে এটা সাধারণ বিষয়, কেননা এখন দুর্ভিক্ষের সময়, এখন যুদ্ধের সময়, এখন মানুষ না খেতে পেয়ে মরবে এটা তেমন বড় কিছু কথা নয়, আর যুদ্ধে এমনি মানুষ মরছে, অতএব অর্ধেক মানুষের খাওয়া হবে না, এটা স্বাভাবিক যদি তুমি ভাবতে পারো তাহলে তোমার কষ্ট হবে না, যেটা মৃত্যুঞ্জয় ভাবতে পারছে না। ওই জন্য সাধারণ সহজবোধ সহজ সে বোঝা যায় এই ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তি তলিটিতে। তার মানে এই যে বললাম মৃত্যুঞ্জয় অদ্ভুত অদ্ভুত ভাবছে এই মানুষটা মৃত্যুকে নিয়ে, যে কেন মরলো, কিভাবে মরলো, কে কেন খেতে দিচ্ছে না, তার মানে আরো কি কি ফাংশন আমরা এখনই জানবো কেন সে আরো ভাবছে। যেমন লঙ্গরখানায় নিশ্চয়ই, লঙ্গরখানা কি আমরা বলছি, লঙ্গরখানায় নিশ্চয়ই খাবার দেওয়া হচ্ছে না, তেমন রিলিফ ফান্ড হচ্ছে না, অ্যান্ড ডট 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 আরো কিছু ভাবনা মৃত্যুঞ্জয় ভাবছে। ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুটু, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কিরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যাতনা বেশি ভয়ঙ্কর, কোনটি ভয়ঙ্কর। তো এই মৃত্যুঞ্জয়ের ভিতরের প্রশ্ন যে ফুটপাতে ওই বিভৎসতা ক্ষুধা না মৃত্যুর রূপ,
তো সেইটা দেখছি না খেয়ে মরা কি কেমন। তো এখানে মৃত্যুঞ্জয় অদ্ভুত কষ্টের মধ্যে যাচ্ছে যে না খেয়ে মানুষ মরছে কি করে হতে পারে, কতটা কষ্ট পেলে মানুষ এরকম না খেতে পেরে মরে, তো এই যন্ত্রণাটা কতটুকু, না খেয়ে মরার যন্ত্রণাটা বেশি না মৃত্যু যন্ত্রণাটা বেশি। তো যে মানুষটা আমি খেতে পারছি না, না খেয়ে এই যে মরে যাচ্ছে, সেই কষ্টটা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি। তো সেইখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মৃত্যুঞ্জয় নিজেকে বোঝাতেই পারছে না যে এই কষ্টটুকু সে যেন তার শরীরের ভিতরে সমস্ত ভাবেই গুছিয়ে নিয়ে নিয়েছে। তো এই যে কষ্ট, একটা মানুষ মরে যাচ্ছে, তার যন্ত্রণা মৃত্যুঞ্জয়ের বুকে বাজছে এবং তার শরীরে তার প্রকাশ করছে। তো এখন তোমরা হয়তো যারা পড়ছো ভাবতে পারো যে স্যার এটা কি করে হতে পারে যে একটা মানুষ মরেছে, ঠিক আছে সিম্পল ভাবলে হয়ে যায়, অত জটিল করে ভাবা যায় না, কিন্তু এইখানে সত্যি সত্যি এটা হতে পারে যে একটা মানুষের কষ্ট অন্য মানুষ নিতে পারে। তো অনেক সময় দেখবে কারোর একটা রোগ ব্যাধি হয়েছে, কষ্ট হয়েছে, তো এই কষ্টটি আবার অন্য শরীরে যাওয়ার প্রবণতা দেখা গেছে। ধরো তোমার মধ্যে একটা কোনো বড় কষ্ট আছে, তুমি কোন পরিবারে একটা ছেলের বড় কষ্ট, মা বলছে ভগবান ওর কষ্ট আমাকে দিয়ে দাও, আবার দেখা যাচ্ছে মায়ের সেই সমস্যা হতে পারে। যেমন শ্রীরামকৃষ্ণ বড় উদাহরণ, শ্রীরামকৃষ্ণ এই এই জায়গাটা অনেকটা ফিল করেছেন। তিনি নিজেই বলছেন যে ভক্তগুলো মন্দিরে সবসময় আসে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাধি ছেড়ে যেতে, তা সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো তিনি তাদের হয়ে মা কালীর কাছে বলেন, আর এই যন্ত্রণাগুলো যখন তারা সেরে ওঠে তাহলে সেই যন্ত্রণাগুলো যায় কোথায়। শ্রীরামকৃষ্ণ শেষ বয়সে সেটাই বলছেন যে এই যে আমার এত কষ্ট, আমার এত অসুখ, নরেনকে ডেকে বলছে এগুলো তাহলে আমি মানে কেন, কারণ যারাই মন্দিরে আসে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো ছেড়ে যায়, সেসব তো উনি নিজেই তার শরীরে ধারণ করেছেন, তাই তারা মানে সুখে বাড়ি চলে যেতে পারছে সুস্থ হয়ে, আর তার সমস্ত যন্ত্রণাগুলো তার শরীরের মধ্যে বয়ে যাচ্ছে। তো এটা একটা ফিলিংস আর কি, যেটা মৃত্যুঞ্জয় ফিল করছে যে ওই দুঃখ না খেয়ে পর মরার যে দুঃখ যন্ত্রণা তার শরীরে যেন বয়ে নিয়ে আসছে, আর তার প্রকটতা আমরা গল্পের শেষে পাবো আর কি। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা, কি বলে মৃত্যুঞ্জয় সেটা বলছি, ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। তার মানে মৃত্যুঞ্জয় বলছে যে আমি তো বেঁচে আছি, তাহলে আমি বেঁচে থাকতে থাকতে আমার চোখের সামনে একটা মানুষ না খেয়ে মরে গেল, এইটা সে নিজেকে অপরাধী মনে করে ভাবছে যে এটা একটা বড় অপরাধ, আমার চোখের সামনে একজন মারা যাচ্ছে, তো আমি বেঁচে থাকতে মানুষ হয়ে বেঁচে থাকতে তাকে কোনো কিছু করতে পারছি না, করতে পারিনি, এ একটা বড় অপরাধ। তো জেনে শুনেও এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে, ধিক শত ধিক আমাকে। তার মানে বলছে এই যে কথাটা যে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, হয়তো রিলিফ ওয়ার্ক মানে খেয়াল করো কিছু কিছু মানুষ যারা সমাজসেবী নিশ্চয়ই, তারা সাধারণত ধনী ব্যক্তিদের কাছ থেকে খাবার টাকা পয়সা বিভিন্ন ভাবে নিয়েছে, ওই সব না খেতে পাওয়া মানুষের জন্য একটা রিলিফ ওয়ার খুলেছে, একটা জায়গায় সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, তাদের খেতে দেওয়া হবে, যেটা লঙ্গর খানায় বলা হতো। তো সেই সময় তার মানে এই সব মানুষগুলোকে খেতে দেওয়া হতো, কিন্তু মৃত্যুঞ্জয় বলছে তার মানে আমার সামনে একটা মানুষ মারা গেছে, নিশ্চয়ই সে ওইরকম কোনো লঙ্গরখানায় খাবার পায়নি, তার মানে তার কাছে রিলিফ ওয়ার যায়নি, অর্থাৎ খাবার যায়নি, পৌঁছায়নি তার কাছে, তার মানে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, যে টাকাগুলো মানুষ পাঠাচ্ছে সেগুলো হয়তো ঠিকঠাক যারা অভাবে আছে তারা সত্যিই পাচ্ছে না খেতে। তো এটাই তার একটা কষ্ট, যে তার মানে আমার সামনে একজন মানুষ মরে যাচ্ছে, এটা একটা বড় অপরাধ নিজেকে মনে করছে, অপরাধী মনে করছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে, বলছে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়, দেশের সমস্ত দরদ পঞ্জীবিত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার। তো এইখানে একটা বড় কথা যে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। তো এই লাইনটা খুব প্রশ্ন হিসাবে আসে, দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। তো নিখিলের মনটাও খারাপ হয়ে যায়, এই যে একটা দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে, দরদ মানে মায়া মানে কারোর প্রতি দুর্বলতা স্নেহ, এইগুলোর থেকে ছোঁয়াচে আর কিছুই নেই। তার মানে তুমি কারোর প্রতি যদি একটা মায়া কষ্ট যন্ত্রণা উপলব্ধি করো,
তো তার প্রতি সব সময়ের জন্য তোমার একটা দুর্বলতা কাজ করবে, তার হয়তো খারাপ দিক আছে, তবু সেগুলো তোমার ধরা পড়বে না, চোখে পড়বে না। তো কেননা তুমি তার প্রতি একটা মায়া কাজ করছে, স্নেহ কাজ করছে এই সবগুলোর জন্য। কিন্তু মৃত্যুঞ্জয়ের প্রেক্ষিতে নিখিল তাই ভাবছে যে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই, অর্থাৎ ওই মানুষটির প্রতি, যে মানুষটা মারা যাচ্ছে তাদের প্রতি স্নেহ দরদ যেন মৃত্যুঞ্জয়ের মধ্যে চলে এসছে, আর তাই মৃত্যুঞ্জয় সেই মানে কষ্টটাতে নিয়ে ভুগছে। তো সেখানেই বলছে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই। আমি এটা আমাদের ব্যাচে অনেকবার হয়েছে, ধরো কোনো স্টুডেন্ট দুদিন তিন দিন পড়তে আসেনি, একটু বকলাম, আবার এসে একটু কেউ কান্না কান্না ভাব করলো যে স্যার এমুক হয়েছে তুমুক হয়েছে, তো তখন যাই হোক ঠিক আছে পড়াশোনা করো বা কিছু, মানে ওই যে একটা যে বাচ্চা বাচ্চা মেয়েরা বা বাচ্চা বাচ্চা ছেলেরা যেরকমই আর কি নানান যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যায়, তাই ভেবে হয়তো মাফ করে দিলাম, এই যে একটা দরদ মায়া ছেলে মেয়েদের প্রতি, তো সেই মায়ার থেকে হয়তো অনেক তাদের ছোট ছোট অপরাধগুলো ক্ষমা করে দিলাম। তো এখানে তাই বলছে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই, তো ওই মানুষটির প্রতি যে স্নেহ দরদ ছিল সেইটা যেন একটা ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের কাছে, অর্থাৎ ওইটা দেখে এসছে রাস্তায় যে একটা মানুষ মারা যাচ্ছে এই কষ্টটুকু তার মধ্যে বয়ে চলছে সে। তো নিখিলের মনটাও খারাপ হয়ে যাচ্ছে যে নিখিলকে এত কষ্ট পেতে দেখছে সে, সরি মৃত্যুঞ্জয়কে, তার অফিসের কলিগ একজন। তো তখনই নিখিল বলছে দেশের সমস্ত দরদ যদি পঞ্জীভূত করে ঢাললেও ওই আগুন নেভানো যাবে না ক্ষুধার। তো তখনই বলছে সাপোজ মৃত্যুঞ্জয় একটু দরদ দেখালো একটা মৃত মানুষের প্রতি, আরো একটা মৃত্যুঞ্জয় আরো একটা মানুষের প্রতি দরদ দেখালো, কিন্তু এই দরদ দিয়ে কি কোনো মানুষকে বাঁচানো যাবে? যারা না খেয়ে মরে মরছে ওই ফুটপাতে, ওই রাস্তায়, ওই গলিতে, বিভিন্ন জায়গায় মরে পড়ে আছে বা মরছে, আরো শুয়ে আছে ফুটপাতে, নিজের বাড়ি নেই, কিছু নেই, তো সেই সব মানুষগুলোকে বাঁচানো যাবে একটু একটু দরদ দিলে? ওই জন্যই বলছে সমস্ত দরদ যদি, দেশের সব দরদ একত্রিত করাও যায়, তবু কিন্তু সেই দরদের জন্য একটু ক্ষুধা মিটবে না, অর্থাৎ ক্ষুধার আগুন কখনো নিবে না। তো এইখানে তার মানে নিখিল কোথাও লজিক্যালি কথা বলছে যে দরদ দিয়ে কিছু হবে না, অর্থাৎ দরদ দিয়ে কোনো কাজ হবে না, আগে দেখতে হবে এর দুঃখটা করা যায় কিভাবে, এই অভাবটা, এই খাবার না খেতে পাওয়ার অভাবটা দূর করা যায় কিভাবে, কোথায় এই সিস্টেমটা লক হয়ে আছে, আটকে আছে, যেখান থেকে ছাড়ালে জ্বরটা সমস্ত খাবার সবই পাবে। সো নিখিল পরে এখানে আলোচনাও তাই করছে, যেমন তারপর লাইন যে অন্যের বদলে বরং সমিধে পরিণত হবে, ওই যে খাবার দেওয়ার বদলে সব সমাধিতে পরিণত হবে, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজকেও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? তো এ এক অদ্ভুত কথা, ভেবে দেখো। এই কথাটা শুনলে আবার তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের উপরে তোমাদের একটু ক্ষোভ হবে যে একটা লেখক কি করে বলছে যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ, ভিক্ষা দেওয়া একটা পাপ, তার মানে তুমি যে মানুষটিকে ভিক্ষা দিচ্ছ সেই মানুষটাকে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ। তো শুনলে কা যেন কিরকম একটা শরীরটা একটু চমকে যাওয়ার মতো, যে ভিক্ষা দেওয়া একটা পাপ কি করে হতে পারে যদিও আজ পূর্ণ হয়ে থাকে? উনি বলছেন ভিক্ষা দেওয়া তো একটা পাপ আর এটাই আমরা পূর্ণ মনে করছি, তাহলে জীবন ধারণের অন্য মানুষের দাবি জন্মাবে কিসে? এই লাইনটা আমরা একটু পরে বলছি, প্রথম লাইনটা আলোচনা করিনি, ভিক্ষা দেওয়া একটা পাপ, তো তো এটা আমরা পূর্ণই মনে করি। এই কথাটা বলতে গিয়ে আমি বলি যে সত্যি সত্যি ভিক্ষা দেওয়া কি পাপ? আচ্ছা, এইটা তোমাদের একটু আলোচনার বিষয় আমি একটু বলি। এইখানে আমার একটা লেখা প্রায় 2019 দিকে লেখা ছিল, এই ছোট্ট একটা অধিকার বলে কবিতা, যেটাকে নিয়ে একটু সমালোচনা হয়েছিল পুরুলিয়া বা বিভিন্ন সাহিত্যে, সাহিত্য পত্রিকা যখন এটা রিলিজ হয়েছিল প্রথম, সেটা নিয়ে অনেকে এবং আমাকে অনেক সাহিত্যের বড় বড় লেখক কবিদের থেকেও গালাগালি প্রায় শুনতে হয়েছে, অনেক গালাগালি অভদ্র কথাবার্তা আর কি। কিন্তু পরে যখন আমি লাইনটাকে বোঝানোর চেষ্টা করেছি তখন তারা নিজেরাই আমাকে অনেক রেসপেক্ট দেখিয়েছেন, এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজেই, যে ভদ্রলোকটির থেকে পেয়েছি, তিনি বিখ্যাত, নাম বলছি না, বিখ্যাত শিল্পী আর কি, এবং তিনি তার গানও তোমার টিভিতেও অনেকেই দেখছো দেখেছো এইরকমই, তিনি পরে নিজেই আমাকে বলেছেন যে না তোমার ভাবনা ঠিকই আছে, মানে অনেক জুনিয়র ওনার থেকে। তো যাই হোক, সমালোচনাটাই নিতে পারি, আমরা নিজেরা জোর করে বসা করতে পারি। যাই হোক, অধিকার ভিক্ষা ও পাপ
ভিক্ষা দেওয়াও, তো বোঝো ভিক্ষাও পাপ, ভিক্ষা দেওয়াও, তার মানে যে ভিক্ষা করছে সে পাপ করছে, আর তুমি যে ভিক্ষা দিচ্ছ সেটাও পাপ করছো। এইবার আমি বলছি, জীবন ধারণের অধিকার চাও, অধিকার চাও অন্যে। মানুষ বাঁচেনি বলে পরাজয় জেগে আছে মুমূর্ষ, দাঁড়ে দাঁড়ে বলো ন্যূনতম বাঁচাকে তোমরাও কি জেগে থাকা বলো। এসো লতা এসো গুল্ম, আয়োজন করি চিত্র, মানুষের এক পায়ে আঁকি অধিকার, আর পায়ে রাখি চরিত্র। এইটুকুই লেখা ছিল। অর্থাৎ আমার মনে হচ্ছে জীবন ধারণের অধিকার চাও, অধিকার চাও অন্যে। অন্যে তুমি যে খাবারটা খাচ্ছ, আমি এবার বুঝাই, একটা মানুষ কতটুকু কষ্ট পেলে, যন্ত্রণা পেলে, অভাবে থাকলে সে তোমার বাড়ির সামনে এসে একটা হাত পাচ্ছে। তুমি, তোমরা, আমি বা আমাদের মতো অনেকে মানুষ কখনো সময় কি চাই কোনো মানুষের কাছে হাত পেতে কিছু চেয়ে নিয়ে খাবো? সবসময় আমাদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করে, অহংবোধ বোধ কাজ করে, যেটা আমরা কিছু নিজেরা করব। তো কোন পরিস্থিতি একটা মানুষ গিয়ে হাত পাতে? তো একটা ফিল করো যে মানুষটা গিয়ে হাত পাচ্ছে তোমার কাছে। আমার মতো একটা মানুষ যদি কারোর কাছে গিয়ে হাত পাতি, যে কোনো একটা স্টুডেন্টের কাছে, যে আমার খেতে দাও বা আমার এক টাকা দাও বা কিছু দাও, তার মানে এই পরিস্থিতিটা কখন আসছে, মানুষ কতটুকু কষ্টের ভিতর দিয়ে গিয়ে, যে মানুষটা এত অহংবোধ নিয়ে এত বছর বেঁচেছে সে তোমার সামনে গিয়ে হাত পাচ্ছে, তার মানে তার ভিতরে কতটুকু লড়াই সে করে মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর তুমি ওই লড়াই শেষ করে যখন মানুষের কাছে তার সমস্ত অহংকার, সমস্ত সবকিছু, ভালো লাগা মন্দ লাগা জলাঞ্জলি দিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছে এক টাকা পেতে, তাতে তাকে তুমি বলছো এখন হবে না যাও যাও বলে ফিরিয়ে দিয়ে দিলে, তার মানে সেই মানুষটা কত কষ্টটা নিয়ে গিয়ে তোমার হাতে দাঁড়িয়েছে। তো আমি তো ওই জন্যই চেষ্টা করি সবসময় কোনো ভিখারিকে না ফেরাতে। এইবার আমার কথা আসি, ধরো কেউ একজন, আমি ভিক্ষা দিচ্ছি তাকে, তাহলে ওই ভিক্ষা দেওয়ার সময় তুমি কি ভাবছো, একটা মানুষকে কি উপকার করছো এক টাকা দিয়ে, মহামারী উপকার করে দিচ্ছ তাকে? তাহলে তাকে এক টাকা যখনই তার হাতে দিচ্ছ, তোমার মন কি অহংকারে ভরে যাচ্ছে যে ওই মানুষটাকে আমি এক টাকা দিয়েছি? এক টাকার জায়গায় ধরছি কারো হাতে একশো টাকা দিয়েছো, তুমি কি সেটা নিয়ে পাঁচজনকে গল্প করবে যে আমি ওই মানুষটাকে এরকম ভাবে উপকার করেছি? এখন যে এক টাকা দেওয়ার সময় তোমার মধ্যে যদি কোনো অহংকার থাকে, তাহলে আমি বলবো সেটা পাপ। অর্থাৎ ভিক্ষা দেওয়া একটা পাপ, তোমার মধ্যে অহংকারটুকুকে ছুঁড়ে ফেলতে হবে। অর্থাৎ ভাবতে হবে যে এই মানুষটা আমার কাছে ভিক্ষা নিতে এসেছে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে, সে তো চায় আমি বেঁচে থাকি, তার কোনো সোর্স, কোনো সোর্স হয়তো আর নেই, তাই সে আমার কাছে এসেছে যে আমার বাঁচার অধিকার আছে। তোমার মতো আমি একজন মানুষ, তাই আমি অধিকার আছে বলেই, মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মানুষের কাছে হাত পাতব, যে তোমার সমাজে আমি বসবাস করছি দাও, তোমার সমাজে আমি যাতে থাকতে পারি আর কিছুদিন বা বেঁচে থাকতে পারি, তার আমার এই অধিকারটুকু চাই, আর অধিকারের জন্য আমি সেই অধিকার নিয়ে তোমার কাছে এসেছি। সিম্পল একটা ওয়ে বলি, যে আমি আমার যে একটা দুটো স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করি, ধর এ স্টুডেন্ট আর বি স্টুডেন্ট দুজন খুব ফ্রেন্ডস, তাহলে হঠাৎ বি স্টুডেন্ট মোবাইল নিয়ে আসেনি, সে এ স্টুডেন্টকে বললো ওই তো সেটটা আমাকে দে তো একটু আমি ব্যবহার করি বা কাউকে কল করি, তখন তোমার কি করো, সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবো না? এইবার বলো কোন স্বার্থে দিয়ে দাও, কেননা সে তোমার ফ্রেন্ড এবং সেখানে কোনো আর স্বার্থ কাজ করে না, নিঃস্বার্থে তুমি তাকে হেল্প করছো, তাহলে এই ভিক্ষা দেওয়ার বিষয়টা এই ভাবটা কেন আসে না? সে মানুষ, তুমিও মানুষ, এসে চাইছে এক টাকা, ব্যাস দিয়ে দিলাম, কিন্তু তার মধ্যে অহংবোধ থাকলে তোমার সেই তার দান করাটা সেটা কখনো রকম কোনো রকম ভাবে পুণ্যের কাজ না, সেটা বরং অভিশাপের কাজ। তোমার মন প্রাণ উদার হওয়া চাই, যে না একটা মানুষ আমার কাছে এসছে ভিক্ষা নিতে, আমি তাকে ভিক্ষা দেব, এবং সেই দেওয়াটার ক্ষেত্রে তোমার গর্ববোধ নয়, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, অর্থাৎ মানুষ এসছে আর একটা মানুষের কাছে। তো এই একটা অধিকার, আর যে মানুষটা এবার তোমার কাছে বললাম যে তুমি যাকে ভিক্ষা দিচ্ছ, তোমার অহংবোধ যদি না থাকে তাহলে পুণ্যের কোনো এখানে কথা নেই, পুণ্যের কোনো কথা নয়, কথা হচ্ছে তুমি মানুষের পাশে দাঁড়াবে, মানুষ হয়ে তার অধিকারে সে চাইতে এসছে, তোমার অধিকার আছে সেই মানুষকে সাহায্য করার, সাহায্য করেছে। এইবার যে মানুষটা চাইতে এসছে তার কথা বলি, তার কি মন ছোট তোমার কাছে যখন এক টাকা চাইতে এসছে, ভিক্ষা হিসেবে চাইতে এসছে, তাহলে সেও পাপ করছে। তাকে আসতে হবে অধিকার নিয়ে, যে হ্যাঁ আমি আমার বাঁচার অধিকার আছে, তোমাকে বাঁচাতেই হবে আমাকে, কারণ আমাকে এক টাকা দাও বা খেতে দাও দিয়ে তোমাকে বাঁচাতে হবে। তা এই অধিকার যদি সে নিয়ে আসে, তাহলে তার মধ্যে পাপ বোধ থাকছে না।
তাহলে আমি কি পুরো জিনিসটা বোঝাতে পারলাম? তাই আমি বলেছি যে ভিক্ষাও পাপ, ভিক্ষা দেওয়াও। জীবন ধারণের অধিকার চাও, অধিকার চাও অন্যে, অন্যে ভাতের উপর অধিকার যেন আসে। মানুষ বাঁচেনি বলে পরাজয় জেগে আছে মানুষ। আমরা সবসময় হেরে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত হেরে যাচ্ছি, তাই সে ভিক্ষা করতে আসে না। দ্বারে দ্বারে বলো, গিয়ে বলো, ন্যূনতম বাঁচাকে তোমরা কি জেগে থাকা বলো? মানে যে কোনো উপায় বেঁচে থাকা কি জেগে থাকা? ওইভাবে তো সে বাঁচতে চেয়েছে, যে কোনো উপায় একটু যদি তাই বলো, তখন তুমি, আমি বলছি এসো লতা, এসো গুল্ম, সবকিছুকে বলছি, আয়োজন করি চিত্র। মানুষের এক পায়ে আঁকি অধিকার। তাহলে তুমি যে মানুষ ভিক্ষা দিচ্ছ তারও যেন অধিকার থাকে, আর যে ভিক্ষা নিচ্ছে তারও অধিকার থাকে। আর অন্য পায়ে রাখি চরিত্র, আর তোমার চরিত্র যেন অপবিত্র না হয়, অসৎ না হয়, অহংবোধে ভরে না থাকে। তো এই যে অধিকার লেখাটি, আর এইবার লাইনটাকে তোমরা একটু খেয়াল করো, যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, তাহলে এইবার ভিক্ষা দেওয়া অস্বাভাবিক পাপ কেন বলছি বুঝতে পারছ? ভিক্ষা দেওয়া যদি পাপ হয়, তুমি দিতে গিয়ে যদি অহংবোধে ভরে থাকো, তাহলে সেটা কিন্তু পাপ। আর আমরা পুণ্যি মনে করে থাকি, কাউকে উপকার করছি, ভিক্ষা দিচ্ছি, আর সেটা পুণ্যি হচ্ছে আমার, এই ভাবছি কিন্তু আমরা। তাই আমরা এখানে পুণ্যির কথা বলবো না, অর্থাৎ ভিক্ষা দেওয়া একটা পুণ্যির বিষয় আমরা হিসাব মতো ধরবই না। অর্থাৎ ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্যি হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? এইবার লাইনটাকে আসি, তাহলে মোট কথা আমি জেনে গেলাম, ভিক্ষা দেওয়া একটা আমি কি ধরছি, ভিক্ষা দেওয়া একটা আমি ধরলাম পাপ। তো ভিক্ষা দেওয়া যদি আমি পাপ ধরি, তার মানে সেখানে আমার অহংবোধ কাজ করছে। আর যদি অহংবোধ কাজ না করে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অধিকারে আমি ভিক্ষা দিচ্ছি, তাহলে সেটা আমার পুণ্যি। আর তাহলে জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ এই যে বেঁচে থাকার জন্য যে অন্ন ভাত, তাহলে সেই মানুষটার কোনো অধিকার নেই। যে মানুষটা তোমার কাছে ভিক্ষা চাইতে আসছে, সে সত্যি অধিকার হীন বলে তোমার কাছে চাইতে এসেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বোঝানোর কথা হচ্ছে এইখানেই, অর্থাৎ জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? বোঝা গেল বিষয়টা, যে ভিক্ষা তার মানে দেওয়ার মতো অস্বাভাবিক একটা পাপ যদি পুণ্যি হয়ে থাকে, জীবন ধারণের অন্যে অধিকার জন্মাবে কিসে? তুমি যখন ভিক্ষা দিচ্ছ, তাহলে সেটাকে পুণ্যি মনে করে তাকে দিচ্ছ। আর জীবন ধারণের অন্যে মানুষের, তাহলে যে মানুষটাকে দিচ্ছ সে অধিকারহীন হয়ে তোমার থেকে হাত পেতে নিচ্ছে। যদি যে তার অধিকার, আমার এটা নেওয়ার অধিকার সেই হিসাবে হয়, তাহলে তোমার কিন্তু সেই পাপবোধটা লঘু হবে। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোঠি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। তো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাবা, একটু পরে আমি কল করছি, হ্যাঁ আমি একটা ওই লাইভে আছি, একটু পরে আমি তোমাকে কল করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা সরি, হ্যাঁ যেটা বলছিলাম, রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। তার মানে সত্যি সত্যি এই লক্ষ লক্ষ বছর ধরে কত মানুষ পৃথিবীতে এসেছে, কত মানুষ মারা গেছে, আমি জাস্ট হিন্দু সমাজের কথা বলছি, তাদের মৃত্যু হয়েছে এবং চিতায় পোড়ানো হয়েছে, এবং সেইভাবে তাদের দেহকেও বিলীন করে দেওয়া হয়েছে আত্মা থেকে পৃথক করে। তো সেই দেহ যখন বিলীন হচ্ছে, তো আগুনের মধ্যে হচ্ছে না, তো লক্ষ লক্ষ মানুষকে আগুন পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আরো ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষকে এইভাবে আগুন পুড়িয়ে দেবে। তাই বলছে পৃথিবীর সব মানুষকে তুমি আগুনের কাছে আনো না কেন, সবাইকে পুড়িয়ে সে খাক করে দেবে। এখানে আগুনের প্রসঙ্গ এলো কেন? ক্ষুধার প্রসঙ্গে। অর্থাৎ তিনি বলছেন যে ক্ষুধা এমন একটা বিষয়, তুমি পৃথিবীতে যত মানুষের কথা বলো না কেন, ক্ষুধার কাছে সবকিছু ব্যর্থ। তো আগুনের সাথে কম্পেয়ার করে বলছে, ক্ষুধা এমন একটা বিষয় সেখানে তোমার আদর্শ, নিয়ম, কানুন, তোমার ভালো লাগা, ভালো মন্দ সবকিছুকে নষ্ট করে দেবে এই ক্ষুধা। তো পৃথিবীর সবকিছুকেই সে যেন তছনছ করে দেবে। তাই বলছে যে চিতার আগুনে যত কোটি মড়াই পর্যন্ত পোড়ানো হোক না কেন, পৃথিবীর আবার সব মানুষকে আনলেও সে ধ্বংস করে দেবে। খিদেও তাই,
যত মানুষকে আনো না সে সবকিছুকে নষ্ট করবে। তো যাই হোক, বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ ভরা মন্তব্য করা হয়েছে। কোথাও এখন সংবাদপত্র তুলে ধরে দেখছে যে কিছু গোটা কুড়ি মানুষকে মোটামুটি এখনো পর্যন্ত শ্মশানে পোড়ানো হয়নি। তো বোঝো এত হারে মানুষ মরেছে সেই সময় যে কুড়ি জন লাশকেও পোড়ানো যায়নি, পোড়ানো সম্ভব হয়নি। হ্যাঁ, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতি, তো সদগতি হয়নি বলে সেটা নিয়ে খুব উগড়ে দেওয়া হয়েছে সংবাদপত্রে। তো এখানে একটা বড় বিষয় সত্যি সত্যি যে সংবাদপত্রে বলা হয়েছে যে কুড়ি জন মৃতদেহকে সব মানে সদগতি করা যায়নি, অর্থাৎ তাদের পোড়ানো হয়নি। তো সেটা একটা অভিযোগ, মানে এত হারে মানুষ মরছে কতজনকে পোড়ানো যায়? তো তাহলে এখানে একটা বড় ঘটনা তুলে ধরা হচ্ছে যে ক্ষুধার সমস্যাটা তখনকার সময় কি ছিল, ওই মন্বন্তরের সময়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর সেই সময় কি হারে বিপত্তিটা এসেছিল, বিশেষ করে আমাদের, আমরা পরাধীনতার গ্লানিতে তখন ভুগছি। কদিন পরে মাইনের তারিখ এলো, নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটি সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে, নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই, মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখল, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। মানে আমি কেন, আমি পারব না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? হ্যাঁ, বাড়িতে তো নজন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছি। তা হোক, আমায় কিছু একটা করতেই হবে ভাই, রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। নিখিল এক দৃষ্টে তাকিয়ে থাকে, জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোল গাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই। এই যে ভিতর থেকে কষ্ট পাচ্ছে, অর্থাৎ তার বাড়ির পাঁচ নজন সদস্য, সে নজন সদস্যর কথা সে আর ভাবছে না, সে একটা বৃহত্তর ভাবনার মধ্যে ডুবে গিয়ে তার সমস্ত মাইনেটা তাকে দিয়ে দেবে রিলিফ ফান্ডে সেটা ভাবছে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। নিখিল বলল যে টুনুর মার অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী যে স্বাস্থ্য বোধ হয় দিন 15-20 বাঁচতে পারে। তো মৃত্যুঞ্জয় কথাটা শুনে রেগে গেল, আমি কি করব, কত বলেছি কত বুঝিয়েছি, কথা শুনবে না, আমি না খেলে উনি খাবেন না, এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। তো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো, যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো, এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। তো এখানে নিখিল কিন্তু খুব ভালো বলছে, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো, যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো, এতে শুধু আড়ালে যারা মরছে। তো একটা কথা বলি, যে রিলিফ ফান্ডগুলো আসছে এখন মৃত্যুঞ্জয় তার চোখের সামনে একজনকে মরতে দেখল, কিন্তু এইরকম ভাবে তার অগোচরে অন্য কোথাও আরো কতজন মরছে, যেহেতু সংবাদপত্রে বেরোচ্ছে 20 জনকে এখনো দাহ করা যায়নি, তার মানে কত জায়গায় মরছে। মৃত্যুঞ্জয় শুধু একটা মৃত্যুকে দেখে আমি আমার সব মাইনেটা তাকে দিয়ে দেবো, রিলিফ ফান্ডে দিয়ে দেবো। মৃত্যুঞ্জয় ভাবছে যে সবাইকে তাহলে আমি উদ্ধার করে দিলাম, উপকার করে দিলাম, কিন্তু নিখিল বলছে না, ওটা সম্ভব হয় না, তুমি তোমার চোখের সামনে যারা মরছে তাদেরকে দেখে তুমি হয়তো তাদের জন্য রিলিফ ফান্ড দিলে, তাহলে এই চোখের বাইরে তোমার অগোচরে আরো কতজন মরছে, তাহলে তাদের জন্য তুমি কি করবে, কিছু করতে পারবে না। তাহলে তুমি শুধু তোমার চোখের সামনেটা অর্থাৎ তোমার একটা দৃষ্টিনন্দন লাগবে বলে তুমি বিষয়টাকে তালি দেওয়ার মতো, অর্থাৎ তাদেরকে তুমি রিলিফ ফান্ড দিচ্ছ, আর যারা সাধারণত দূরে আছে, যারা দিনের পর দিন মরে যাচ্ছে, তাদের ক্ষেত্রে তালে কি হবে,
না খেয়ে মরছে। আপনারটা বলছে যে যে রিলিফ ফান্ড হয়তো দিচ্ছে মৃত্যুঞ্জয়, কিন্তু কাছের মানুষগুলোকে হয়তো বাঁচিয়ে রাখলো, কিন্তু আর পিছনে যারা মরছে তাদের তো মৃত্যুঞ্জয় দেখতে পাচ্ছে না। অর্থাৎ অনেক 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 মানুষ ওইভাবে না খেয়ে মরে মরে যাচ্ছে, তাহলে তখন তাদের জন্য মৃত্যুঞ্জয় কি করবে? অর্থাৎ এই ভেবে নিখিল বলছে যে এভাবে উপকার করলে কোনো কিছুই ঘটবে না, উপরন্তু নিজেরাই নিজেরাই শেষ হয়ে যাবে, কিন্তু কোনোদিন মানুষকে বাঁচানো যাবে না। সে শুধু বলল, এগুলো বলতে পারলো না মৃত্যুঞ্জয়কে, মনে মনে আমাদেরকে শোনালেন আর কি, তিনি মানে লেখক মনে মনে তিনি শুধু বললেন যে ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, তো এটা ভালো একটা কথা। অর্থাৎ ভুরি ভোজনটা অন্যায়। একটু আগে মৃত্যুঞ্জয় বলছে যে আমি চার বেলা খাই, তো সেই প্রসঙ্গে নিখিল বলছে ঠিক আছে চার বেলা খাওয়াটা সত্যি সত্যি অন্যায়, এখন যখন মানুষ মরে যাচ্ছে না খেয়ে, তাহলে তোমার চার বেলা খাওয়া ঠিক অন্যায়, কিন্তু এই বলে যে তুমি তুমি নিজেই না খেয়ে মরবে এটা তো উচিত না। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, নিখিল নিজেকে বলছে যে আমি তো কেটে ছুটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে আমি তা নিজেই খাবো। ভালো কথা বলেছেন যে আরে বাবা আমি তো রিলিফ ফান্ডে টাকাটা দেব, কাউকে হেল্প করব, কিন্তু আগে তো নিজে বাঁচবো, তাই নিজে বাঁচার জন্য আমার যতটুকু খেতে হবে, না হলে আমি বাঁচবই না, আমি সেটুকু আগে খাবো, তারপর যদি থাকে তবে অন্যকে দেবো। তো এ একটা নিখিলের সুন্দর যুক্তি, কিন্তু মৃত্যুঞ্জয় যেটা করছে না, সবকিছু দিয়ে দিচ্ছে, নিজে কি খাবো সেটা আর না, কিন্তু নিখিল বলছে আগে আমাকে বাঁচতে হবে, অন্তত যতটুকু খেলে বেঁচে বেঁচে থাকতে পারবো, তারপরে অন্যকে বাঁচাবো। তো বলতে গিয়ে আরেকটা খুব বড় নীতি কথা বলছি, নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পা। নিখিল ভীষণ বড় কথা বলছে, দুটো শব্দ ব্যবহার করেছে, একটা নীতি ধর্ম একটা সমাজ ধর্ম। নীতি ধর্ম বলতে মানুষের নিজের আদর্শ, আর সমাজ সমাজে কি চলছে সেটা দেখে, সমাজ ধর্মের দিক দিয়ে তুমি তোমার নিজের আদর্শ কি বলছে, হা আমার সামনে একটা মানুষ মারা পড়ছে না খেয়ে মারা পড়ছে। আবার সমাজের দিক দিয়ে ভাবতে গেলে সমাজে তুমি কিভাবে টিকে থাকবে সেটার কথা ভাবো, আর নীতি তোমার আদর্শের কথা ভাবো। তো নিখিল এখানে বলছে আমি নীতির কথা ভাবছি না, আমি সমাজে কি করে আমি নিজের টিকে থাকবো সেটার কথা ভেবে তিনি বলছেন যে দশজনকে যদি খুন করতে হয় আমি নিজে খেয়ে বেঁচে থাকার জন্য, সেটাই বরং আমি পাপ মনে করব না, তাতে বরং আমি পুণ্য মনে করব। অর্থাৎ কি অদ্ভুত কথা, দেখো দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। তার মানে এমন একটা একটা কন্ডিশন, অর্থাৎ নিখিলের বক্তব্য এরকমই, দশজন আর তুমি এগারো জন, তাহলে এগারো জন মানুষ কোন জায়গায় সাপোজ একটা খাবার আছে আর খাবার নেই, তাহলে সেই খাবারটা পেতে গেলে ওই এগারো জন মানুষ লড়াই করবে, যে বেশি শক্তিশালী পশুদের মতো আর কি, সে সেই খাবারটা ভোগ করবে খাবে, তাহলে সে অন্নটা পেলো সে বেঁচে গেল, বাকি জন তাহলে লড়াইয়ে পিছিয়ে পড়লো। আর ওই সময় লড়াইটা বলছে যে এটা সঠিক, তাতে আমার যদি দশজনকে খুন করে আর দশজনকে যদি না খেতে দিয়ে আমি নিজে যদি খাই তাতে আমার কোনো পাপ নেই। মৃত্যুঞ্জয় তার সাথে সাথে উত্তর দিয়ে বলছে ওটা তো পাশবিক স্বার্থপরতা, আমরা যেটা গল্প আলোচনা সত্যি ওটা তো পশুর মতো, তার মানে তুমি বলছো যে দশজনকে খেতে দেবো না বা প্রয়োজনে খুনও করবো করে নিজে খাবো, এটা তো পশুরা পশুরা করে বনের মধ্যে। এই যে তুমি বললাম যদি দেখা যাচ্ছে এগারো জন সিংহ এক জায়গায় থাকে আর সেই একটা জঙ্গলের মধ্যে মাত্র একটা মনে করো কোনো হরিণ আছে আর কোনো খাবার শিকার নেই তাদের ওখানে, তাহলে সেই একটা হরিণকে খাবে কারা, কে খাবে? ওই এগারো জনের মধ্যে লড়াই চলবে না, যে বেশি শক্তিশালী সে টিকে যাবে সেই তাকে খাবে আর বাকি জনের মৃত্যুবরণ করতে হবে, কেন সে তখন কি টিকে থাকবে? মানে তোমরা নিশ্চয়ই এটা পড়েছো জীবন বিজ্ঞান বইয়ে, যে সেখানে বংশগতির বিষয় পড়েছো, অভিযোজন অভিব্যক্তির কথা পড়েছো, টিকে থাকার বিষয়গুলো, তাহলে সে টিকে থাকবে আর বাকিগুলোকে না খাইয়ে দিয়ে। তো এখানে তাই বলা হচ্ছে, মৃত্যুঞ্জয় বলছে ওটা তো পশুরা করে যে সবাইকে না খেতে দিয়ে নিজে খায়, তখন বলছে যে কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো। একটা খুব সুন্দর নিখিল কথা বলছে, প্রথমত পাঠটা কিভাবে এলে দেখো, বলছে আমি নীতির কথা বলছি না আমি সমাজের কথা বলছি, সমাজে টিকে থাকতে গেলে দশজনকে যদি হত্যা করতে হয় আমার খাওয়ার জন্য আমি তাই করব, নিজে খাবো, কিন্তু সেই দশজনকে আমি কি করব, প্রয়োজন হলে তাদেরকে সরিয়ে আমি খাবো, তো আমি বারবার হত্যা কথাটা আনবো না, তাই বলছি সরিয়ে আমি খাবো। তো তখন মৃত্যুঞ্জয় বলছে ওটা তো পশুর মতো স্বার্থপর হওয়া, তখন নিখিল সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ যারা ওই না খেয়ে মরছে তাদের মধ্যে এই সময় পশুর মতো স্বার্থপরতা থাকা উচিত, তা না হলে ভেবে দেখো ওই মানুষগুলো যদি পশুর মতো স্বার্থপর এক্ষুনি যদি হতে পারতো তাহলে কেউ মরতো না, সবাই বেঁচে যেত।
তোমরা ভাবছো কি করে হলো? তাহলে পশুর মতো যদি ওই মানুষগুলো যারা রাস্তায় মরে পড়ছে খেতে না পেয়ে, তারা যদি পশুর মতো স্বার্থপর হতো তারা কেউ মরতো না, নিখিলে বকতো কেন? কারণ ভেবে দেখো, ধরো তারা পশুর মতো আচরণ করে, তাহলে যতগুলো মানুষ ধনী ধনী ব্যক্তিরা তাদের গুদামে ওই খাবার পণ্য চাল ডাল সব স্টক করে রেখে দিয়েছে, এরা পশুর মতো যদি হতো তাহলে ছুটে গিয়ে কি করতো? সেই গুদামে তালা ভেঙে সেগুলোকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিত, তাহলে কি সব মানুষ খেতে পারতো আর কি, কেউ অভাবে মরতো না। তাহলে এখানে এখনো পর্যন্ত যে মানুষগুলো তার মানে রাস্তায় না খেপে মরছে, তাদের মধ্যে কোথাও যেন একটা নীতি ধর্ম কাজ করছে, কিন্তু নিখিল সেটা বলছে এখন নীতি ধর্মের সময় নয়, এখন সময় হচ্ছে তোমার সমাজ ধর্মের দিক দিয়ে বলতে হবে। তো তাই বলছে যে যে এখন যদি সত্যি সত্যি পশুর মতো একটু স্বার্থপর ওই মানুষগুলো হতে পারতো, তাহলে ওই সব গুদাম থেকে বা স্টোর রুম থেকে খাবারগুলোকে টেনে হিঁচড়ে বের করে এনে তারা সবার মধ্যে বিলিয়ে দিতে পারতো। তাই বলছে দেখো যে হ্যাঁ, কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, তাহলে এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, তাহলে অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। এই যে বললাম দেখো, তাহলে তা সে অন্ন হাজার মাইল দূরেই থাক আর 31টা তারা লাগানো গুদামেই থাক, তা ব্যাপারটা বোঝা গেল। গুদামের মধ্যে যদি স্টোর করা থাকে খাবারগুলো, তাহলে সে তালা ভেঙে এনে খাবেই, কেন তারা এখন স্বার্থপর, অর্থাৎ কারোর কথা ভাববে না, নিজেদের কথাই ভাববে। তো এটা কিন্তু মানুষ করেনি, তাই অত মানুষ মরছে সেই সময় সত্যিই করেনি। আর এইবার দেখো, মৃত্যুঞ্জয় বিষয়টাতে ভালো লাগেনি, মৃত্যুঞ্জয় নিখিলের এই যুক্তি ভালো লাগেনি। মৃত্যুঞ্জয় তখন বলছে তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে। এক সময় বেরিয়ে যায়, বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে ডোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, পাড়ায় পাড়ায় লঙ্গরখানায় খুঁজে বার করে অন্নপ্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব হয়েছে আলাপ করত, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচে, নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, দেখো নিজে নিখিল মৃত্যুঞ্জয় ফিল করছে কারোর বুকে নালিশ নেই, কিন্তু নিখিল এইটা একটু আগেই বললো, যদি সত্যি সত্যি নালিশ থাকতো তাহলে তাদের কিন্তু এই অভাবটা অভাবে পড়তে হতো না। কারো মনে প্রতিবাদ নেই, কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেইনি, কিন্তু সব যেন মেনেই নিয়েছে। মৃত্যুঞ্জয় এটা রাস্তায় ঘুরে ঘুরে সেই সব মানুষগুলোর সাথে ঘুরতে ঘুরতে অফিস বন্ধ দিয়ে সে এটাই ফিল করছে। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়, টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বের করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে, টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলেমেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয়, টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায়, সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতুম ঠাকুরপো, তো বোঝো। তো মৃত্যুঞ্জয় যে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তার স্ত্রী তালে কিরকম, সে তখন তারও বেদনা সমান, সেও বলছে যে আমি যদি একটু সুস্থ হতাম আমিও ওর মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতাম। তো তার মধ্যে এরও মা এই দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই আগের কথাটা, অর্থাৎ যে মৃত্যুঞ্জয়ের দরদ ছুঁয়ে ফেলেছে তার স্ত্রীর, অর্থাৎ স্ত্রীও বলছে যে আমার যদি ভালো শরীর থাকতো আমিও ওর মতো পথে পথে মানে বেরিয়ে পড়তাম ওই সব কষ্ট পাওয়া মানুষগুলোকে দেখার জন্য। তখন তো নিখিল অবাক, ঘুরতেন নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি, উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবো।
ছেলেমেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তাহলে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে সত্যি সত্যি ফুটপাতে ওই ফুটপাত গুলোতে দেখতে গেছিলেন। তো সেখান থেকে তাহলে দরদ বা ছোঁয়াচে রোগটা ওই স্ত্রীর লেগেছে। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছু একটা করা যায় না? ওই ভাবনাতেই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন অনেকদিন। নিখিল শুনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। এখানে নিখিল একটা বড় উপকার করছে, তবুও সে অফিস যায় না, তবু কোন রকম ভাবে ছুটি ম্যানেজ করিয়ে দিয়েছে। তো ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরা স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগের কাজ যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে তো আগের যে লজিক গুলো বুঝিয়ে তাকে কোন রকম ভাবে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু তবু কিছুতেই মৃত্যুঞ্জয়কে স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনতে পারছে না। তো মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় সে কথার মানে সে আর বুঝতে পারছে না। নিখিলকে শুনছে, নিখিল অনেক যুক্তিতর্ক দিয়ে বোঝাচ্ছে, কিন্তু সেসব কথার মধ্যে দিয়ে যেতে পারছে না মৃত্যুঞ্জয়। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। সে যে অভিজ্ঞতা, অর্থাৎ অত মানুষের দেখছে রাস্তায় না খেতে পেয়ে ছটফট করছে মৃত্যুর মধ্যে, সেটা সেই অভিজ্ঞতার কাছে মৃত্যুঞ্জয়ের লজিক আর কাজ করছে না। নিখিলের লজিক, নিখিল যেগুলো কথাগুলো বলছে মৃত্যুঞ্জয়কে বোঝানোর জন্য, কিছুতেই মৃত্যুঞ্জয় সে কথা নিতে পারছে না। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলো মলিন শিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। ধীরে ধীরে তার পোশাক নষ্ট হয়ে যায়, মানে ধীরে ধীরে তার ব্রেন, মানে সমস্ত কিছু স্বাভাবিক বুদ্ধি স্বাভাবিক চেতনা বোধ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে তাই শেষমেশ তার পোশাকে চলে আসে ধুতির বদলে একটা কি ছেঁড়া ন্যাকড়া। একটা বড় ধরনের ইতিহাস এই সময়টুকু মুহূর্তে দু তিন লাইনের মধ্যে লেখক আমাদের বোঝাচ্ছেন। তার মানে ভেবে দেখো কোন পরিস্থিতি এই মানুষটি স্বাভাবিক একটা ন্যাকড়া পরে থাকছে, অত বড় একটা অফিসে চাকরি করে একটা মানুষ। আর এই বোধ, এই কষ্ট বোধ থেকেই বোধ হয় একটা মানুষ তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে ভিক্ষা করতে যায়, এই কষ্টগুলোকেই সঙ্গে নিয়ে। হয়তো সে ন্যাকড়া পড়ে না, তবুও কিন্তু এই যন্ত্রণা, কত রকম সংসারের নানান সমস্যা সবকিছুকে জর্জরিত হয়ে একটা মানুষ তোমার কাছে গিয়ে হাত পাতে। বিশেষ করে কোন মানুষগুলো হাত পাতে, যারা প্রতিনিয়ত ভিক্ষা করে, শুধু ভিক্ষাটাই তাদের পেশা, তাদের কথা ছাড়ি, কিছু কিছু মানুষ হয়তো দেখবে সত্যি কোনো ছেলের সমস্যা হয়েছে, কারোর সমস্যা হয়েছে, সেটা অভাবটা সেটা জানিয়ে মানুষের কাছে গিয়ে বলে হেল্প করো, কারো ক্যান্সার হয়েছে, কারোর কিছু। তো সেইখানে দেখো কতটা যন্ত্রণা নিয়ে যায়। আর মৃত্যুঞ্জয় এখানে সেই রকমই ছেঁড়া ন্যাকড়া পরে ঘুরে বেড়াচ্ছে, গায়ে তার মাটি জমা দৃশ্যমান হয়ে উঠছে, তো দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটা মগ হাতে আরো দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তো প্যাসেজটা এখানেই শেষ হলো। তো এই একটা আমরা গল্পটা শেষ করলাম, কে বাঁচায় কে বাঁচে, আমরা এটা মোটামুটি একটা গল্প হিসাবে শেষ করলাম একটু আলোচনার সাহায্যে, যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো আবার একটু বলে দিই, পরিমল গোস্বামীর মহা মন্বন্তর গ্রন্থে মার্চ মাসে 1944 সালে এটা হয়েছিল প্রথম প্রকাশ, আর পরে মানিক গ্রন্থাবলীতে দ্বাদশ গল্প হিসাবে সেখান থেকে এটা নেওয়া হয়েছে বলতে পারি, বা আবার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায়, যেটা 1357 বঙ্গাব্দে বা 1964 দিকে এটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকেও নেওয়া হয়েছে ধরতে পারি। আর প্রসঙ্গ বলতে গেলে বা প্রেক্ষাপট বলতে গেলে, পটভূমি বলতে গেলে, আমরা 1943 বাংলায় তার মানে কত 1336 বঙ্গাব্দ হবে, তো এইরকম সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে সেই প্রেক্ষিতে দুর্ভিক্ষের কথা এখানে তুলে ধরা হয়েছে। আর একটা কথা বলে রাখি, মানিক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই একটু জন্ম বলি, 19 মে 1908
আর যেটা সাঁওতাল পরগনায় তিনি জন্মেছেন, দুমকা, যেখানে দুমকাতে তো বাবা চাকরি সূত্রে ওখানে থাকতেন, সেখানে তিনি অর্থাৎ সাঁওতাল পরগনা ওইসব অভাবী মানুষদের সাথে তার মেশার ভাগ্য হয়েছিল। আর মৃত্যু 1956-র ডিসেম্বরের 3 তারিখে। তো এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট, হ্যাঁ।